আল্লাহ চাইলে আমাদেরকে শেয়াল কুকুর করে পৃথিবীতে পাঠাতে পারতেন, চাইলে না পাঠাতেও পারতেন। আবার তিনি যদি চাইতেন আমাদেরকে অনেক নোংরা পশু প্রাণী করেও পাঠাতে পারতেন, তিনি তা না করে আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টি জগতের ভিতরে সেরা প্রাণী মানুষ করে যে পাঠিয়েছেন, আমার মনে হয় আমাদের ঘরের ছেলেরা এই কতটুকুও জানে না। যদি তারা জানতেন যে মানুষে জন্ম নিয়ে আমার কিছু দায়িত্ব দায়বদ্ধতা কিছু কর্তব্য আছে, তাহলে এখানকার এই অবস্থা আর মেলার এই অবস্থা কখনো ঘটার কথা নয়। আচ্ছা, দোকান পাশাড়িতে যে ছেলেগুলো হুড়ুহুড়ি করছে সব কি আরএসএস এর ছেলে না বিজেপির ছেলে? হতে পারে হয়তো মুসলমানের সভা বেইজ্জতি করার জন্য আরএসএস একটা টিম পাঠিয়েছে, ওর ভিতরে কি একটা দুটো হিন্দু ছেলে আছে বলে মনে হয়? কথা বলেন, কথা বলেন, কাদের ছেলে? ওরা মুসলমানদের ছেলে, আমাদেরই ছেলে। আমরা ওদেরকে কি করলাম যে ওরা সভা চিনল না বাজার চিনল? কিভাবে আমরা ওদেরকে লালন পালন করেছি আর কি শিক্ষা দিতে পেরেছি যে ওরা কোরআনের প্রতি ভক্তি না, ওরা হুড়োহুড়ির প্রতি আসক্ত। আর যে পরিমাণ ওখানে হুড়োহুড়ি হচ্ছে, এক যদি খাবার কেনে সে এক পাড়া যায়, কিন্তু যে পরিমাণ হুড়োহুড়ি হচ্ছে ওই পরিমাণ যদি মাল বিক্রি হতো তাহলে দোকানদার সমেত বিক্রি হয়ে যাওয়ার কথা, প্রচুর লোক। আর এরাও কপাল ভালো, ওরা যদি বাজার বন্ধ করে এখানে আসে তো বুড়ো কড়া কেনার চান্স পাবে না, মেরে ধরে তেড়িয়ে বাড়ি ভেটকে দেয়। তা আমি কষ্ট হয় শুধু এই জিনিসটা দেখে যে আমরা যারা দায়িত্বশীল একটু সচেতন মানুষ, চলে তো দুনিয়া থেকে যেতেই হবে, এখানে তো কোনো চালাকি চাতুরতা তো চলবে না। তো পৃথিবীতে যাদের রেখে যাবেন তারা আপনার কি পরিচয় বহন করবে? দেখুন, আমি যদি আজকের এই স্টেজটায় একজন আল্লাহওয়ালা মুসলিম আর একজন আল্লাহ ভোলা যে কোনো বেদিন মানুষ দুইজনকে যদি এই স্টেজে দুই জায়গায় খেতে বসাই, ওরা ওদের মতো খেয়ে দিয়ে উঠে চলে যাবে। গ্রামের লোক ইমানদার মুসলমানদেরকে যদি ডেকে বলি এই দুটো প্লেট দেখে বলো দিনই কোন প্লেটটা ইমানদার মুসলমানে খেয়েছে, প্লেট দেখে বলা যাবে কি? বলা বলা লক্ষণ কি পাবেন? চেটে বুঝে খাবে, মাশাআল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে, তার প্লেটে কোনো নোংরা থাকবে না। তাহলে ইমানদার মানুষ যে প্লেটে খেয়ে চলে যাবে ইমানদারকে দেখতে হবে না, তার খাওয়ার প্লেট দেখেও বোঝা যাবে যেটা ইমানদার ব্যবহার করেছে। সেম টু সেম, একজন ইমানদার আল্লাহওয়ালা মানুষ আর একজন বেদিন ব্যক্তি দুইজনকে যদি পাশাপাশি ঘুম পাড়িয়ে দেওয়া হয় তাহলে ঘুমের ডিজাইন দেখে বলে দেওয়া যাবে যে এইটা মুসলিম আর এইটা অমুসলিম। মুসলমানের ঘুমেরও একটা ডিজাইন আছে, মুসলমানের খাওয়ারও একটা ডিজাইন আছে, মুসলমানের চালচলন বাক্য আলাপচারিতারও একটা ডিজাইন আছে। তো আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মদের ভিতরে ইসলামের সেই কৃষ্টি কালচার আখলাক আদর্শ যদি ঢুকিয়ে দিতে না পারি, তা অযথা মসজিদ প্লাস্টার করে আর মার্বেল বসিয়ে কোনো লাভ নেই। হুজুর আমার বলেছে মসজিদের জন্য কালেকশন করতে, মসজিদের জন্য কালেকশন করে লাভ কী হবে? আসলে মুসল্লি যদি পাকা না হয়, বুঝতে পারেননি? আমি জানি টাকা চাইলে মানুষ এখন দেবে, টাকা চাইলে
মুসলমান ধর্মের প্রতি খুব দুর্বল, মসজিদ মাদ্রাসার প্রতি দুর্বল, ইসলামের প্রতি ভক্তি মহব্বত ভালোবাসা আছে, আর সেই সঙ্গে জান্নাতের সুসংবাদ আছে, মাল চাইলে ঝুপঝাপ দেবে। কিন্তু মসজিদ এত সুন্দর প্লাস্টার করে, মেজে করে, মার্বেল করে, টালি বসিয়ে লাভটা কী হবে যদি পরবর্তী প্রজন্মগুলোকে আমরা ইমানদার বানাতে না পারি? এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই বাজারে যে সমস্ত বাচ্চারা হুড়োহুড়ি করছে, ওখানে আপনাদের মতন বয়স্ক মানুষ আমার চোখে পড়েনি। সব উঠতি প্রজন্ম নচাংড়া, 30-35-এর ভিতরে খুব বেশি বেশি। আর আমি যে মাইকে বলছি, এ আওয়াজ ওদের কানে যাবে না, কারণ সব এখন অন্য মোহে পড়ে আছে। গাঁজা খেলি, হিরোইন দিলি, যেরকম নেশা হয় না, ও মেলা ঘোরার একটা নেশা আছে, ওরা সেই নেশার টানে এখন আছে। আমার মাইকের আওয়াজ ওদের কানে যাবে না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবিতুম, আল্লাহ জিজ্ঞাসার স্বরে বললেন, তোমরা কি এটাই মনে করেছো, তোমাদের কি এটাই ধারণা, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আল্লাহ তোমাদিগকে একেবারেই বিনা কারণে সৃষ্টি করেছে? তোমরা কি এটাই ধারণা করলে যে তোমাদের সৃষ্টির পিছনে কোনো কারণ নেই, কোনো উদ্দেশ্য নেই, একদম অকারণে উদ্দেশ্যবিহীনভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? মানুষ তো দূরের কথা, কুল কায়নাতে যা কিছু আছে সব সৃষ্টি তো আমরা চোখে দেখতে পাই না। জিন যেমন চোখে দেখা যায় না, ফেরেশতা আল্লাহ সৃষ্টি চোখে দেখতে পাই না, জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি চোখে দেখা যায়নি এখনো, সিরাত মিজান লৌহ কুরসি এগুলো আল্লাহ সৃষ্টি এগুলো চোখে দেখতে পাই না। পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যা চোখে দেখার মতো আমার ক্ষমতা আছে, এরপরেও সে সমস্ত জায়গায় পৌঁছাতে পারিনি বলে সব জিনিস আমাদের দেখা হয়নি। পৃথিবীর মাটির উপরে আল্লাহর যত না সৃষ্টি আছে, মাটির ভিতরে তার চাইতে অসংখ্য রকমের বেশি সৃষ্টি আল্লাহ লুকিয়ে রেখেছেন, এগুলো একদিন বার করে দেবেন। ইয়া জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা আকালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদদিসু আখবারা, তমাম দুনিয়ার মাটির ভিতরে আল্লাহ যা কিছু সৃষ্টি করে রেখেছেন, তা একদিন আল্লাহ বার করে দেবেন। আবার পানির নিচে এত অসাধারণ অসম্ভব রকমের প্রাণী আর মূল্যবান পদার্থ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, যা আমাদের চোখে দেখা হয় না, আমরা দেখতে পারি না, ডুবুরি হয়ে সেখানে যেতেও পারি না, আমাদের দেখাও হয় না। আপনি আসমান জমিনের ভিতরে এবং বাইরে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির ভিতরে একটা ছোট্ট উনকি পিঁপড়ে বা মৌমাছি আপনার কি মনে হয় যে আল্লাহ বিনা কারণে সৃষ্টি করেছেন, যে এটার দরকার ছিল না, আল্লাহ অযথা অপ্রয়োজনে এটাকে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি জগতে এমন একটাও নেই। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি এ জগতের জন্য অবশ্যই কল্যাণকর, ক্ষতি করার জন্য আল্লাহ কিছু সৃষ্টি করেন, জগতের কল্যাণ, মানব জাতির কল্যাণ, মানব জাতির উন্নয়নে আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আমাদের জ্ঞান কম, বুদ্ধি কম, গবেষণা কম, ভাবনা চিন্তা কম, তাই হয়তো মনে হয় গোবর সাপটা কামড়ে বৌমাটা মরে গেল, গোবর সাপটা সৃষ্টি না করলে বোধ হয় ভালো হতো, তাই না? কিন্তু সত্যি সত্যি পৃথিবীতে যদি বিষাক্ত সাপ না থাকে, মানুষ কি বাঁচবে? মানুষ বাঁচবে না। পৃথিবীতে যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষাক্ত সাপগুলো যদি পৃথিবীতে না বাঁচে, মানুষ বাঁচবে না। বাঘে মানুষ ধরে খায়,
তো মনে হতেই পারে জঙ্গলে যদি আল্লাহ বাঘ সৃষ্টি না করতেন তাহলে বোধ হয় আমার চাচাটা বাঘের পেটে যেত না। কিন্তু বাঘে খায় একটা মানুষ, কিন্তু বাঘে উপকার করে লক্ষ লক্ষ মানুষের, সেটা আমরা কখনো বোঝার চেষ্টা করিনি। তো এই সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আছে সমস্ত সৃষ্টি অবশ্য অবশ্যই এই জগতের জন্য অত্যন্ত কল্যাণকর। হয়তো বলবেন শুয়োরের বাচ্চাটার কি দরকার ছিল, শুয়োরের বাচ্চা শুয়োর সে বাচ্চা শুয়োর হোক আর বড় শুয়োর, পৃথিবীতে ওটার কি দরকার নেই? মাথা এইবার থেমে গেছে, শুয়োরের দরকার? হ্যাঁ আচ্ছা, শুয়োরের গোশত খাওয়া হারাম, খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, কিন্তু কুকুর উপকার করে না? কুকুর প্রচুর উপকার করে। তো যার কাছ থেকে আল্লাহ যেমন উপকার নেওয়ার পদ্ধতি দিয়েছে সেই প্রাণী আমাদের তেমন উপকার করে। কেঁচো কি খাওয়া যায়? কেঁচো খাওয়া যায়, কেঁচো খাওয়া, কিন্তু চাষিবাসি মানুষের জন্য কেঁচো একটু উপকারী, খুব উপকারী প্রাণী, খুব উপকারী প্রাণী। অতিরিক্ত সার বিষয়জান ব্যবহার করার কারণে মাটিতে কেঁচোর পরিমাণটাও কমে গেছে, বিষাক্ত পয়জান ব্যবহার করলে ওরা মরে যায়। কেঁচোর কাজই হলো নিচের মাটি উপরে তুলে দেওয়া, এতে হয় কি ওই মাটিগুলোতে জৈবিক ক্ষমতা অনেক অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। তো কেঁচো একটা উপকারী প্রাণী কিন্তু খাওয়া হারাম, শুয়োর একটা উপকারী প্রাণী কিন্তু খাওয়া হারাম। আমি বললে এক্ষুনি চড়াত করে উঠবে, শুয়োরের কিছু দেহের অংশ থেকে এমন কঠিন রোগের ঔষধ তৈরি হয় যা মানুষের জন্য জীবনদায়ী ঔষধ হিসেবে কাজে লাগে। মৌমাছি কামড়ালি না বিরাট জ্বালা করে, আর মনে হয় দেশের মৌমাছাকগুলো আগুন ধরিয়ে দিলে ভালো হয় যখন কামড়ায় জ্বালা করে, কিন্তু মৌমাছি আপনার কত বড় বন্ধু এটা আপনার হয়তো পড়া হয়নি। আমি বলছি আপনি একটাবারের জন্য আল্লাহর এই জগৎটাকে নিয়ে ভাবতে শিখুন। জগৎকে নিয়ে গরু না ভাবতে পারে, ছাগল না ভাবতে পারে, হাঁস মুরগি না ভাবতে পারে, উট ভেড়া দুম্বা তারা দুনিয়াকে নিয়ে না ভাবতে পারে, কিন্তু মানুষকে তো আল্লাহ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, এই মানুষ কেন খোদার সৃষ্টিকে নিয়ে ভাববে না? কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দিনের অর্ধেক টাইম যায় খইনি ডলতি ডলতি, তো খোদার দুনিয়া নিয়ে ভাববো কখন? খোদার দুনিয়া জগৎটা নিয়ে ভাবার টাইম আমাদের নেই। আমার লাফাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে পৃথিবীর মনুষ্যজাতি, আমি আল্লাহ তোমাদের কাছে জানতে চাইছি, তোমাদের কাছে জিজ্ঞেস করছি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এটাই ধারণা করেছো যে আমি আল্লাহ বিনা কারণে অপ্রয়োজনীয় উদ্দেশ্যবিহীনভাবে তোমাদিগকে সৃষ্টি করেছি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন ভাবে সৃষ্টি করিনি, বিনা কারণে তোমাদের সৃষ্টি করিনি। গোটা সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কোনটাই তো আল্লাহ বিনা কারণে সৃষ্টি করেননি। তাহলে মানুষ হলো সৃষ্টি জগতের সেরা, সৃষ্টি জগতের ভিতরে যাকে সেরা প্রাণীর মর্যাদা আল্লাহ দিয়েছে সেই সেরা প্রাণী কখনো বিনা কারণে হতে পারে না। কুকুর বিড়াল হাঁস মুরগি গরু ছাগল বাঘ সিংহ হাঙর কুমির ডলফিন এরা যদি বিনা কারণে সৃষ্টি না হয় তা আমাকে তো আল্লাহ সৃষ্টি জগতের বাদশা বানিয়েছেন, মানুষ মানুষ সৃষ্টি জগতের রাজা, প্রত্যেকটা মানুষ গোটা প্রাণী জগতের কাছে এদের রাজার মতো মর্যাদা। দেখুন প্রাণী জগতে যা যা আছে সবার উপরে কিন্তু মাতব্বরী ফলাচ্ছে, সবার উপরে মাতব্বরী ফলাচ্ছে। কোনো প্রাণী কখনো আমার বিরুদ্ধে কোর্টে থানায় মামলা দায়ের করিনি, ইচ্ছা হলো দামড়া গরুটাতে নাঙল চষে নিলেন, মনে হলো বয়স হয়ে গেছে কোরবানি করে জবাই করে খেয়ে এলেন, খেয়ে নিলেন,
ওই গরুর বাপ মা বা ছেলে পিলে কেউ আপনার বিরুদ্ধে কেস করেছে? কেস করেনি। হাঁস মুরগি যখন যা মনে করছেন তাই তো খাচ্ছেন, যা মনে করছেন, ইচ্ছা করছেন তো মাটিতে গর্ত করে আগুন জ্বালাচ্ছেন চুলো, আবার ইচ্ছা করলেন তো বড় গর্ত করে মাছ চাষ হবে পুকুর, ইচ্ছা করলেন তো গাছের ফল খেয়ে বেশ আরাম হচ্ছে, ফলটা হয়ে গেল তো বেঁচে দে, কাঠকুটনে চুলে জাল দিলেন, ঘরের দরজা জানলা করলেন। এই যে জগৎটাকে আপনি আপনার খোশ মেজাজে কাজে লাগাচ্ছেন, কোনোদিন জগতের কেউ আপনার সঙ্গে বিরোধিতা করেছে? হ্যাঁ, আমার জমিতে আম গাছ আটতে গেলে কাটতে আসলে আমি তো ছেড়ে দেবো না, এটা আলাদা প্রশ্ন। কিন্তু জগৎ সংসারে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত জায়গায় আপনি স্বাধীনভাবে মাতব্বরি করছেন, এবং এই মাতব্বরি করার পাওয়ারটা কার দেওয়া? 2024 বিজেপি আসার দরকার আছে, আরএসএস আসুক আর মুসলমান ধরে একটু কূপকে শেষ করুক। এখন একজন আল্লাহ বলতে চান, তখন যখন কোপানি শুরু হবে না তখন পাশায় বাঁশ দিয়ে গোষ্ঠী সমেত আল্লাহর নাম নেবে। বুঝতে পারেননি কি বলেছি? আমার কথা বোঝা গেছে? মানুষ স্বস্তি অবস্থায় আল্লাহর নাম যতটা নেয় বিপদে পড়লে, বিপদে পড়লে বেচারা তকবির দিলে, জিন্দা বাচ্চার দিলে, তা যা জোর হলো, এক্ষুনি যদি হুড়ুম দাঁড়াম করে চড়কা পড়ে তারপর যদি তকবির দেওয়া হয়, তকবির কি আসতে হবে? তকবির পাশা হয় বাঁশ দিয়ে, তখন আল্লাহ আকবার বলবো। মুসলমানের আল্লাহ বিপদ বলে এমনি দেয় না, এরা যদি সুখ শান্তির সময় আল্লাহর নামটা নেয় তাহলে আর আল্লাহ বিপদটা দেয় না। যখন আল্লাহ বলা বন্ধ হয় মুসলমানের জবানে তখনই আল্লাহ বিপদ দিয়ে ওর জবান থেকে আল্লাহ শব্দটা বার করে নেবেন। একটু সবাই মিলে একটু জোরে আওয়াজে সুবহানাল্লাহ বলেন দিন, আরও একবার বলুন সুবহানাল্লাহ। এখনও জিবি প্যারালিসিস হয়নি, এখনও ঠোঁট সচল আছে, এখনও সুবহানাল্লাহ বলার মতো গায়ে ক্ষমতা আছে। একদিন ক্ষমতা থাকবে, ঠোঁট থাকবে, জবান থাকবে, কিন্তু সুবহানাল্লাহ বললে আরএসএসের লোক ধরে জিব কেটে দেবে। সামনে একটা দিন এরকম আসছে যেদিন ধরে জিব কেটে দেবে, সেই দিন বুঝবেন যে আর একবারও জীবনের মতো সুবহানাল্লাহ বলার সুযোগ থাকবে না। তো যে কটা দিন সুযোগ আছে, খুব অসুবিধা হচ্ছে পায়, একটু হেলান দে বসেন না, ওই দেয়ালের ধারে যান, বুড়ো মানুষ আর কি করা যাবে, সারাদিন খাটাখাটনি করা দেহ যাক। তো এই জগৎ সংসারে আল্লাহ সৃষ্টি করা যা কিছু আছে সবার উপরে মাতব্বরি ফলিয়েছি আমরা, আর এই জগৎ অম্লান বদনে, অম্লান বদনে মেনে নিয়েছে, মানুষের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই। দেখুন সকালবেলা কচি কাঁচে দুধ নেই, গিন্নি আপনার বললো শিগগিরই বাছুরটা ছেড়ে দেয়, একটুখানি গাই দুই নিতে হবে, বাছুরটা ছেড়ে দিলেন, বেশ বাঁট টানতে টানতে যেই বাঁটে দুধ এসে গেল মোটা মোটা, তখন বাছুরটা বেঁধে রেখে দুধগুণ আপনি দুয়ে নিলেন। ওর বাঁটে যে দুধ এসেছিল কার জন্যে? বাছুরির জন্য। তো বাছুর দিয়ে দুধ পানিয়ে নিলেন, যেই বাঁট পানিয়ে গেল তখন বাছুর বেঁধে গেল দুধগুলো বৌমার ছেলেটার দিয়ে খাওয়ালেন। গরু কোনোদিন আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে আমার কচির দুধ তোমরা খাচ্ছ কেন? আচ্ছা, পরের চালানে বৌমার যখন আবার ছেলে হয়েছে, ওই গাই গরু কোনোদিন এসে বলেছে আমার দুধ তো বৌমার দিলে, এবার তোমার বৌমার দুধের তো আমার বাসুরটা দাও? কোনোদিন কোনো গাই গরু আপনার কাছে দুধ চেয়েছে? দুধ চাওয়ার ক্ষমতাও নেই, তার অধিকারও নেই, কারণ তার উপরে মাতব্বরি ফলাবার অধিকার আল্লাহ মানুষকে দিয়েছে। মানুষই সবার উপরে মাতব্বরি ফলাবে, কিন্তু জগৎ সংসারের মানুষ ছাড়া অন্য কোন সৃষ্টি জগৎ মানুষের উপরে মাতব্বরি ফলাতে পারবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিনিসটা নরেন্দ্র মোদী না বুঝতে পারে, মমতা ব্যানার্জি না বুঝতে পারে, রাহুল গান্ধী না বুঝতে পারে, দিলীপ ঘোষ না বুঝতে পারে, এটা তো মুসলমানদের বোঝা উচিত, মুসলমানদের বোঝা তো উচিত। আরে ওদের হাতে কোরআন নেই, না আছে কোরআন, না আছে হাদিস,
পড়াশুনো নেই তাহলে এসব জ্ঞান তারা পাবে কোথার থেকে? যদি কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পড়বেন কেউ, তবে তো তিনি বুঝবেন যে এই জগৎ সংসারে মানুষের মাতব্বরী আল্লাহ কতটা দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের পরের অংশে বলেছেন, বান্দারে ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউ লা তুরজাউন, তোমরা কি এটাই মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদের বিনা কারণে সৃষ্টি করেছি, উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছি? না না, তা কখনোই হতে পারে না। আবার পরক্ষণই আবার আল্লাহ জিজ্ঞেস করলে, তোমরা কি এটাই ধারণা করেছো যে আমি আল্লাহর সেই দরবারে, বিচারের রাজ দরবারে আমি আল্লাহ যেদিন আহকামুল হাকিমিন হিসাবে যেদিন বিচার করব, সেই দিনে বান্দা তোমাদিগকে আমার দরবারে কি হাজির হতে হবে না? আল্লাহ তো এখন যেন অন্য সেন্সে নেবেন না, ঠিক এই মুহূর্তে আল্লাহ বিচারকের ভূমিকায় নেই। নামাজ কাজা করলেই আল্লাহ কারুর ধরে এখন জাহান্নামে দিচ্ছে, জাহান্নামে দিচ্ছেন না। নামাজ পড়লেই কারুর ধরে কি আল্লাহ জান্নাতে দিচ্ছেন? তাহলে মানুষ যার ইচ্ছা ভালো কাজ করার সে ভালো করেই যাচ্ছে, যার ইচ্ছা খারাপ করার সে খারাপ করছে। কখনো ভালো লোকে সে একটু খারাপ করে যাচ্ছে, কখনো খারাপ একটু দুটো ভালো কাজও করে যাচ্ছে। আল্লাহ কিন্তু এক্ষুনি বিচারকের ভূমিকায় নয়, তিনি সৃষ্টিকর্তা হিসাবে সৃষ্টি জীবের যাবতীয় চাহিদা পূরণ করিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যার যা লাগে আল্লাহকে ডাকলেও পাবে, আল্লাহকে না ডাকলেও, না ডাকলেও, যদি আল্লাহকে না ডাকলে, যদি রুজি বন্ধ হওয়ার কথা তাহলে ভারতবর্ষে সবার আগে তো নরেন্দ্র মোদীর ভাত বন্ধ হওয়ার কথা, কিন্তু বন্ধ হচ্ছে বলে মনে হয়? যারা বাবরি মসজিদ ভাঙল তাদের কোনো রুটি রুজি বন্ধ হয়েছে বলে মনে হয়? আরও তুলনামূলক আপনার চাইতে তারা বড় লোক, আপনার চেয়েও তারা বড় লোক। তো আল্লাহ কিন্তু এখন বিচার করছেন, তিনি গোটা সৃষ্টি জগতের মালিক মহাজন হিসাবে যার যা প্রয়োজন তিনি সবার চাহিদা বেহিসাব তিনি মিটিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আল্লাহকে ডাকবে সেও খাবার পাবে, যে আল্লাহকে ডাকবে না সেও খাবার পাবে। এই ধরুন 15-20 দিন আগে যেদিন থেকে পানি শুরু হলো তার আগের দিন পর্যন্ত কি অসহনীয় গরম, অসহ্য গরম। তো আমরা তো আল্লাহর কাছে পানি চেয়েছি, তাই না? কোনো হিন্দু কি আল্লাহর কাছে চেয়েছে পানি, যে আল্লাহ একটু পানি দাও? খ্রিস্টান কি চেয়েছে, যে আল্লাহ একটু পানি দাও? তো আল্লাহর রহমতের এই বৃষ্টি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি তাদের বাড়িতে পানি বৃষ্টি, আমার বাড়িতে যেমন হয়েছে তাদের বাড়িতে সমান হয়েছে। আল্লাহ এখন বিচারকের ভূমিকায় নয়, সবার চাহিদা আল্লাহ মিটিয়ে যাচ্ছেন, যার যা দরকার আল্লাহ দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এই যে একেবারেই বেহিসাব দিয়ে যাচ্ছে, মোদাম দিয়ে যাচ্ছে, এই যে দেওয়াটার কোনো হিসাব হবে না? হিসাব, হিসাব কিন্তু একটা দিন হবে। মাস্টার পড়াচ্ছে মানে পরীক্ষা একদিন, পরীক্ষা একদিন অবশ্যই হবে। পৃথিবীতে এমন কোনো গাধা মাস্টার নেই যে সারা জীবন শুধু পড়াবে, কোনোদিন পরীক্ষা নেবে না, এরকম কোনো মাস্টার নেই। তা যদি কোনো একটা প্রাইভেট মাস্টারের কাছে দেবেন, 10টা বাচ্চা পড়ে, ও মাস্টারও বাচ্চাদের বোঝার জন্য প্রাইভেটভাবে বাচ্চাদের পরীক্ষা নেয়, আর স্কুলে তো বটেই বটে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে পরিষ্কার করে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ও তানজিউল মুলক মিম্মান তাশা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পরিষ্কার করে বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আমার আল্লাহ তিনি হলেন গোটা সৃষ্টি জান সৃষ্টি জগতের একমাত্র মালিক, আমার আল্লাহ তো উতিল মুনকামান তাসাব, আল্লাহ যখন যার ইচ্ছা করেন এই দুনিয়ার কিছু অংশের মাতব্বরী দায়িত্ব তাকেই দিয়ে থাকেন। ২০২৪ লোকসভা ইলেকশন রানিং শুরু হয়েছে, এখনো চলছে, আমাদের এখানে বোধ হয়
আমাদের ভোট কবে? পয়লা জুন, পয়লা জুন। তার মানে আমাদের সবার শেষ বলে আর 4 তারিখে রেজাল্ট হবে দিল্লির মসনদে। আবার কারা বসবে তা মোটামুটি অনেক জায়গায় ভোট দেওয়া হয়ে গেছে, অনেক জায়গায় হবে। আবার আমাদেরও 1 তারিখে পয়লা জুন ভোট হয়ে গেল, 4 তারিখে গণগাতা হবে। এবারে আগামী সময়, আগামী দিনে কারা বসবে তারা 4 তারিখেই ঘোষণা হবে। আচ্ছা, 4 তারিখের পর দিল্লির আসনে কারা কারা বসবেন এটা কি আল্লাহ আজকে জানে? আজকে কি আল্লাহ জানে? এতক্ষণ লেগে যাচ্ছে, এখনও তো ভোট বাকি, রেজাল্ট আউট হয়নি। এখন যদি বলি যে আল্লাহ কি জানেন যে 4 তারিখের পরে কারা ক্ষমতায় আসবেন, জানে? একটা ঘোর লাগাবে না হচ্ছে কেন? দু একজন আমার মাথা নেড়ে ফেলেছে। আল্লাহ অতীত ভবিষ্যৎ বর্তমানের সব সংবাদ আল্লাহর কাছে আছে। ভবিষ্যতের কবে কোথায় কি ঘটবে সব আল্লাহ, সবই তো তাঁরই, তিনি জানবেন, অত কে জানবে? অবশ্য তো যিনি ক্ষমতায় আসবেন পিএম হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, সেটা তো আল্লাহ অবশ্যই জানেন। শুধু তাই নয়, আসলে পৃথিবীর এক একটা জমিনের টুকরার মর্যাদা আল্লাহ যাকে বসাবেন তিনিই বসবেন। দুনিয়ার মালিকটা কে? তাই জমির মালিক যদি আমি হই, যা চাষ করতে দেবো সেইটি চাষ করবে? আমি যদি জমির মালিক হই তাহলে কখনো আপনার দিতে পারি, কখনো আরেকজনের দিতে পারি, কখনো আরেকজনের দিতে পারি। তো দুনিয়ার মালিক আল্লাহ। সামনে 5 বছর আবার কারে চাষ করতে দেবেন, পরিচালনার দায়িত্ব দেবেন, সেটা আল্লাহ ঠিক করে দেবেন। আমরা যেটা বলি ইভিএম টিভিএম চুরি করে এনেছে, চুরি হতেই পারে, 2 নম্বরই হতে পারে, আমি অস্বীকার করব। তবে দিনের শেষে যেটা বিশ্বাস করা, তো উতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই রাজত্ব দান করেন, বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতেই পারে যে যারা মসজিদ ভাঙলো, যে মসজিদে আল্লাহকে ডাকা হয় সেই মসজিদ যারা ভাঙলো, আল্লাহ আবার তাদেরই ক্ষমতা দিচ্ছে? এটা ভিতরে খানিকটা যেন তোল পাড় হয় যে যারা আল্লাহর এত দুশ্মন, এত শত্রু, দিনের এত ক্ষতি করে, মসজিদ ভাঙে, কোরআনের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, আল্লাহ আবার তাদেরই মাতব্বরি দেবে? হ্যাঁ দেবে। কেন দেবে? আসলে মাতব্বরিটা ছিল আপনার জন্য, কিন্তু আপনি ব্যর্থ বলেই আল্লাহ তাদেরকে দিয়ে আপনার একটু টাইট দিয়ে দেবে। তাদেরকে দিয়ে ওটা বেদিনদের কৃতিত্ব নয়, মুসলমানদের ব্যর্থতা। মুসলমানদের ওরা যে খুব ভালো বলে আল্লাহ ওদের দেশে তা নয়, আসলে আমরা ভালো হতে পারিনি, তাই আমাদেরকে বিপদে ফেলে সেলাই রং দিয়ে টাইট দিয়ে ভালো করার জন্যই আল্লাহ জালেম সরকারকে দিয়ে মুসলমানদের শেষ করে দেবে। এ তো নতুন কথা না। তো ঘরে তসবি টিপে আর তার যদি নামাজ পড়ে টুকরে টুকরে কেঁদে কেঁদে এই সমস্যার সমাধান হবে না। রব্বুল আলামিন আল্লাহ ওই আয়াতের পরক্ষণেই তিনি বলে দিয়েছেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ। আবার আমি আল্লাহ পরিষ্কার করে বলছি, দুনিয়াতে কতকাল যাকে রাজত্ব দিয়েছিলাম, যখন যার ইচ্ছা করব আমি আল্লাহ তার রাজত্বকে ছিনিয়ে নিতে পারি, দিতেও পারি, কেড়েও নিতে পারি। তাম দুনিয়াটা তো মালিকানা সত্ত্ব আল্লাহর, এক এক টুকরোকে আল্লাহ এক এক সময় এক একজনকে বসিয়ে দেন, আবার যখন যার ইচ্ছা, যখন আল্লাহ যেটা ইচ্ছা করেন কাউকে দেন, আবার কারো কাছ থেকে কেড়েও নেন, অতাংশ তাকে রাজ প্রাসাদ থেকে বহিষ্কার করে দেন, যাকে ইচ্ছা করেন তাকে।
রব্বুল আলামিন আল্লাহ তৃতীয় নম্বরে বলেছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। ও বান্দা বলে রাখো না, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে সম্মান দান করে সম্মানিত করবেন, আবার আমার আল্লাহ যাকে ইচ্ছা করবেন সম্মানের রাজমুকুট খুলে নিয়ে অবশ্যই আল্লাহ বেইজ্জতি জায়গায় দাঁড় করিয়ে দেবেন। তো ইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা করবেন তো সম্মান দেবেন, আবার যার ইচ্ছা করবেন আল্লাহ তার কাছ থেকে সম্মান শীষ করে নেবেন। একটু যদি